সিঁদুর খেলার মধ্যে দিয়ে আমরা মাকে বিদায় জানালাম। আবার এসো মা, আসছে বছর আবার হবে, তো দেখতে থাকুন রানুর দুনিয়া। ওয়েলকাম টু রানুর দুনিয়া। রানুর দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। তো আমি এখন শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি। একটু বাদে দেখতে পাবেন ডিটেলসে আমরা কোথায় যাচ্ছি। আমার সাথে যাচ্ছে রানু, সুমি আর সেজো বেশি, মানে এখন আমরা মাকে বরণ করতে যাচ্ছি। তো চলুন। রানু কি হলো, চল যাচ্ছে যাচ্ছিস, চল। তো আমাদের সাথে সিঁদুর খেলতে যাচ্ছে রানু। হাই হাই, রানু যাচ্ছে সিঁদুর খেলতে। রানুর দুনিয়ায় দেখে নেবেন রানু আজকে কি কি করলো। আর পিসি যাচ্ছে আমাদের সাথে, সবাই মিলে খুব এনজয় করবো। আর সুমিও যাচ্ছে আমার সাথে, মানে আমার যা। তো এখন আমি সিঁদুর খেলতে যাচ্ছি, আমার সাথে যাচ্ছে রানু আর সিঁদুর পিসি আর আমার যা সুমি। চলুন ওখানে গিয়ে দেখা হবে, ওখানে গিয়ে আপনাদের সাথে অনেক কিছু মজা হবে, কিরকম কি হয় আমাদের সিঁদুর খেলা সব কিছু দেখ। কলকাতা কিন্তু এখনো আলোয় আলোকিত, এখনো প্যান্ডেলের আলো কিন্তু বন্ধ হয়নি। তো চলুন দেখি। তো এই যে আমি আর আমার যা, মানে সুমি যাচ্ছি সিঁদুর খেলতে, আর এই যে রানু আর সেজো পিসি এগিয়ে গেছে, রাস্তায় অনেকটা চলে গেছে। রানু অলরেডি বায়না শুরু করে দিয়েছে, এদিক যাবে ওদিক যাবে। তো আমাদের কিছু কেনাকাটি ছিল, ওই জন্য আমি আর আমার যা মিষ্টির দোকানে গেলাম, আর রানু আর সেজে পিসিকে বললাম প্যান্ডেলে গিয়ে বসো, আমরা সিঁদুর খেলবো। রানু দেখবে ওর ভালো লাগবে, ঘরে একা বসে থাকে। তো আমার যা মিষ্টি নিচ্ছে আর আমি মানে কিনে দিয়েছি, ও প্লেটে সাজাচ্ছে। আর আমি এখান থেকে পান নিতে এসেছি ফুলের দোকান থেকে, কারণ পানটা খুবই লাগবে ঠাকুরকে বরণ করতে গেলে। তো অলরেডি সব রেডি, এই যে আমরা প্যান্ডেলে ঢুকছি। অলরেডি রানু আগে থেকেই এসে গেছে, ওর মা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে, রানু একটা বসার চেয়ার পেয়ে গেছে, অলরেডি বসে পড়েছে। আর ওখানে লাইনে দিতে হয়, পরপর ভিড় থাকে। এই যে আমাদের রানু দেখছে, কিরকম হাসছে, ওর ভালোই লাগছে। আমি বললাম পিসি, ও আমায় দেখাচ্ছে, ওই যে ড্রাম বাজাচ্ছে ওইটা দেখাচ্ছে। তো সবাই বরণ করছে, আমাদের যখন পালা হবে আমরা ঢুকবো, দাঁড়িয়ে আছি। এই যে আমি আর আমার যা, যখনই ডাকবে আমরা চলে যাব বরণ করতে। তো ভিড় হয় আমাদের এই পাড়াটায়, এই একটাই ঠাকুর হয় বলে প্রচণ্ড ভিড় হয়। যাই হোক, এই যে বরণ ডালা সাজিয়ে নিয়েছি, মাকে বরণ করব। মা চলে যাবে, আবার আসছে বছর দেখা হবে। সারা বছরে একবারই মা বাপের বাড়ি আসে, মনটা খারাপ লাগে। মা চলে যাচ্ছে, মা এলো আর মা চলে গেল, আর আমার নিজের মা তো চলেই গেছে আপনারা জানেন। তো এই যে দাঁড়িয়ে আছি, পরপর পরপর যখন ডাকবে। এদিকে রানু কিন্তু প্রচণ্ড অস্থির হয়ে গেছে, আর আমি পিসিকে বললাম ও থাকুক যে করেই হোক, ব্যাস আর ও থাকবে না। এবার ও রওনা বাড়ির দিকে, মানে 5-10 মিনিট বসেছে কি বসেনি, বাড়ি চলে যাবে। পিসি বেচারি পড়েছে বিপদে, আমাকে বলছে কি করব বলতো। আমি বললাম এক কাজ করো, ও যদি বসতেই না চায় চলে চলে যাও, তাহলে আমার তো আর কিছু করার নেই, আমি তো বরণ করেই যাব। সেই জন্য আমি ওয়েট করলাম যে যাক, আশা করি পিসি ঠিক করে রানুকে নিয়ে যেতে পারবে। তাও দেখলাম পিসি ওকে বোঝাচ্ছে যে বস বস একসাথে যাব। অনেক ছবি, রানু থাকলে হয়তো অনেক কিছু ছবি টবি তুলতে পারতাম, কিন্তু ও একদমই রাজি না এখানে থাকতে। আর ওর ভালো লাগছে না, বারবারই ওর মাকে বায়না করছে। আর এদিকে এত ভিড়, যারা আগে থেকে এসে লাইন দিয়েছে, মানে একটু তাড়াতাড়ি করে না, মানে টাইম নিয়ে করে। যাই হোক, এবার আমার পালা এলো, এবার আমি আমার মাকে বরণ করছি। খুব ভাল লাগে এই দিনটা, মনটা পবিত্র হয়ে যায়। মাকে বললাম মা আসছে বছর আবার এসো। আর সকল আমাদের কলকাতায় যে অস্থিরতা চলছে, এই যে আর্যিকরের ব্যাপারটা, সমস্ত কিছু যেন সব কিছু শান্ত হয়ে যায়, আর যেন জাস্টিস পায় মেয়েটা। মেয়েটার মা বাবার মনের কী অবস্থা, হয়তো 4টে দিন কেঁদেই ভাসিয়েছে, খায়নি দায়নি, আজকে পুজো, মেয়েটা বাড়ি নেই, একটা মাত্র মেয়ে, ভালো লাগে বলুন। যাই হোক, ঠাকুরকে বরণ করলাম। যা কিছু হোক, মা যা করেন ভালোর জন্যই করেন, হয়তো নিশ্চয়ই বিচার দেবেন মা। এত অনাচার অনিষ্ট কারোর মা হয়তো সহ্য করতে পারে না, তারও তো 2টি কন্যা সন্তান আছে, লক্ষ্মী আর সরস্বতী। যাই হোক, আমি এই যে বরণ করে নিলাম, পরপর পরপর যা করতে হয় আমার পরে আবার আমার যা করবে। আর এই যে একটা মাত্র প্যান্ডেল বলে পাড়ায় প্রচণ্ড ভিড় হয়, আর আমি উঠতে না উঠতেই সবাই বলছে নামুন নামুন। যাই হোক, এতে এত উঁচুতে একটা চেয়ার দিয়েছিল, ওই চেয়ার আর টুলে করে আমি নিচে নেমেছি, যেমন করে হোক এবার আমার যায়ের পালা, ও উঠবে। রানুর তো কোনো খবরই নেই, আমি জানি না রানু আছে কি নেই, ওদিকে গেলে দেখতে পাবো।
যাই হোক, আমার যাও বরণ করলো, ভালোই লাগে। দু যায় প্রতি বছর আসি আর দু যাই বরণ করি, আর এবার আমি অষ্টমীতে অঞ্জলি দিইনি, কারণ আমার মনটা ভালো ছিল না বলে। আর এবার পুজো আমি একটাও ঠাকুর দেখিনি। ষষ্ঠীর দিন ওই যে রানুকে নিয়ে দুটো পাড়ার ঠাকুর শুধুমাত্র পাড়ার দেখেছিলাম, সপ্তমী অষ্টমী নবমী বাড়িতেই ছিলাম, কোথাও যায়নি, সেই জন্যই মনটা একটু খারাপও আছে। এই যে রানু বায়না শুরু হয়ে গেছে, কিছুতেই থাকবে না, ওর মা কি আর রাখতে পারে? আর আমাদেরও দেরি হচ্ছে, আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা মানে ওর জন্য অনেক, কিছুতেই থাকবে না। আমি পিসিকে বললাম, পিসি ওকে নিয়ে বেরিয়ে যাও, বেচারিকে কষ্ট দিয়ে লাভ নেই, ও তো এগুলো বোঝে না, ওর কাছে কোনো মূল্য নেই এগুলো, যতক্ষণ থাকবে আনন্দে থাকুক, বাদ বাকি টাইমটা ওর মতো করে যাক। পিসি খুব হাসছে, এই যে রানু বেরিয়ে গেল, টাটা রানু, আবার দেখা হবে। আমাদের এখানে ধুনো হচ্ছে কি সুন্দর, দেখুন ধোয়া হচ্ছে। হ্যাঁ, ফেলে দিয়েছে আমার মা, হে ভগবান। আরে তুই সিঁদুর না খেলে চলে এলি, ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে, চ তোকে একটু সিঁদুর খেলে নিত। সাবধানে বস, ওরে বাবারে, সাবধানে ওঠ। এই দেখ, আমি তোর জন্য একটু সিঁদুর খেলবো বলে একটু মিষ্টি খা এনে। তুই তো দৌড়ে পালিয়ে এলি, ডাং ডাং। কাকে লাগাবি, আমাকে? হ্যাঁ, আচ্ছা লাগা। বাবা, রানু লাগিয়ে দিল সিঁদুর খেলা। হ্যাঁ, কি আমার মুখটা পুছলি? চুমু খেলাম বলে আমার মুখটা পুছে নিল, মুখটা আবার পুছে নিল। দেখ তোর মুখটা, দেখ কেমন হয়ে গেছে। ভালো আছে। এ বাবা রানু, যা 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 যা, আবার এই গেলো আছে, দেখ এই গেলো, দেখ এই গেলো আছে, দেখ পালিয়ে এলি কেন? গুড নাইট বলে দে সবাই। গুড নাইট, সবাই ভালো থাকবেন, থাকবে আর শুভ বিজয়া। শুভ বিজয়া, হ্যাঁ, টাটা করে দাও।